त्रिपुरार खोवाई जिलार अंतर्गत तेलियामुड़ा महकुमार मुंगियाकामी ब्लकेर अधीन तुईकर्मा एडिसी भिलेजेर बिलाईहाम रियांग चौधुरीपाड़ा एलाकार कुमार जय रियांग नामे एक व्यक्तिर बज्राघाते मर्मान्तिक मृत्यु हय एदिन। एई घटनाय एलाकाय नेमे एसेछे शोकेर छाया। जाना जाय रात आनुमानिक 10টা नागाद प्रचंड बृष्टिपात हय उक्त एलाकाय। एई प्रचंड बृष्टिपातेर साथे साथे बज्रपातो हय। ठीक सेई समय कुमार जय रियांग प्राकृतिक काज सारार जन्य घर थेके बेर हय। घर থেকে বারান্দায় আসলে তার উপর বজ্রপাত হয়। বজ্রাঘাতে একসময় ছটফট করতে থাকে ওই যুবক। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে জানান পরিবারের সদস্যরা। পরবর্তীতে ওই এলাকা থেকে যাতায়াতের জন্য যানবাহনের অসুবিধার পাশাপাশি রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে পরের দিন সকালে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মৃতদেহ নিয়ে আসলে মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ময়না তদন্ত করে অভিনা যাও ছোড় কর বাবা দাদু বাবা everything is under control আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের প্রাণ স্পন্দন। মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। এই ঘটনায় এলাকাবাসীদের অভিযোগ বজ্রাঘাতের ফলে নিজ বাড়িতে মৃতর কোলে ঢলে পড়া কুমার জয় রিয়াংকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা যায়নি। এলাকার গাড়ির কোনো সুব্যবস্থা নেই, নেই রাস্তাঘাট। পাশাপাশি 102 নম্বরে কল করলে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে সে ব্যাপারেও তারা ওয়াকিবহল নয়। ফলে এক প্রকার বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ে কুমার জয় রিয়াং। খাদা পয়রা মারা গেছে। কি নাম ওনার? কুমার জিরিয়া। কোন জায়গায় বাড়ি? বিলাইহামপাড়া। বয়স কেমন তাহলে? 35 বছর। কি করে তাহলে? হায়ারের জমি কাজ করে। তো আজকে নিয়ে আইছেন কি কারণে? কালকে রাতে মা আজকে আওয়ান লাগে, গাড়ি প্রবলেম লাগিয়া, গাড়ি নাই এই লাগিয়া আজকে আওয়ান। মানে যাতায়াতের প্রবলেম। হ্যাঁ, পেশা করতে